ইংলিশ প্রিমিয়ার লিগে গত রাতে হাড্ডাহাড্ডি একটি লড়াইয়ের ম্যাচ দেখলো ফুটবল প্রেমীরা ম্যাচে পিছিয়ে পড়েও লিউ ক্যাসোল ইউনাইটেডকে শেষ পর্যন্ত তিন দুই গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি এই জয়ে টেবিলে দুই নম্বরে উঠে এসেছে সিটিজেনরা শনিবার রাতে জেমস অ্যান্ড পার্কে ম্যাচের ছাব্বিশ মিনিটে স্বাগতিক নিউ ক্যাসেলসের বিপক্ষে প্রথম লিড নেয় সিটি গোল করেন বার্নার্ডো সিলভা তবে পঁয়ত্রিশ মিনিটে স্ট্রাইকার ইসাক সমতায় ফেরান নিউ ক্যাসেলসকে আর সাঁত্রিশ মিনিটে গর্ডনের গোলে লিড নিয়ে উচ্ছ্বাসে মাতে স্বাগতিক দর্শকরা তবে সিটির ভাগ্য বদলে দেন লম্বা ইঞ্জুরি কাটিয়ে উনসত্তর মিনিটে মাঠে নামা বেলজিয়ান প্লে মেকার কেভিড ডি ব্রুইনা চুয়াত্তর মিনিটে ডি ব্রুনার গোলে সমতায় ফেরে গার্ডিওলার দল আর ইনজুরি সময়ে ডি ব্রোনার অ্যাসিস্টে গোল করেন বব লেভেলে থাকা স্কোর হয়ে যায় তিন দুই ফলে শেষ পর্যন্ত এই স্কোর লাইন নিয়েই জয় নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি